আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশ মিয়ানমারের মধ্যে কখনো সরাসরি যুদ্ধ না বাঁধলেও পুশ ব্যাক পুশ ইন, জেলে আটক, রোহিঙ্গা নির্যাতন ইত্যাদি ইস্যুতে সীমান্তে বিরোধ রয়েছে দুই দেশের। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী সামরিক শক্তির এই র্যাঙ্কিং এ বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে আছে মিয়ানমার। 138 দেশের তালিকায় 35 নম্বরে মিয়ানমার, আর বাংলাদেশ রয়েছে 46 নম্বরে। এই তালিকায় প্রথম পাঁচটি অবস্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত ও জাপান। রহস্যময় চ্যানেলে আজকে আমরা দেখতে চলেছি বাংলাদেশ নাকি মিয়ানমার সামরিক শক্তিতে কে বেশি এগিয়ে। অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার। তো ওয়েলকাম রহস্যময়ের আরো একটি নতুন ভিডিওতে। সক্রিয় সেনা সদস্য মিয়ানমারের চেয়ে বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় তিন গুণ। জনসংখ্যা তিন গুণ হলেও সেনা সদস্যের সংখ্যায় মিয়ানমার অনেক এগিয়ে। মিয়ানমারের সক্রিয় সেনা সদস্যের সংখ্যা মোট 4,06,000, আর বাংলাদেশের রয়েছে মোট 1,60,000 সক্রিয় সেনা সদস্য। দুই দেশের কোনোটিরই রিজার্ভ সেনা সদস্য নেই। প্রতিরক্ষা বাজেটের দিক থেকে অবশ্য মিয়ানমারের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। মিয়ানমারের বার্ষিক প্রতিরক্ষা বাজেট $265 কোটি মার্কিন ডলার, অপরদিকে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট $380 কোটি মার্কিন ডলার। বিমানের দিক দিয়ে এগিয়ে আছে মিয়ানমার। বাংলাদেশের বিমান আছে 177টি, বিপরীতে মিয়ানমারের রয়েছে 276টি বিমান। বাংলাদেশের কোনো অ্যাটাক হেলিকপ্টার না থাকলেও মিয়ানমারের রয়েছে 9টি অ্যাটাক হেলিকপ্টার। নৌবহর, নৌশক্তিতে মিয়ানমার বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। মিয়ানমারের রয়েছে 187টি জাহাজ, আর বাংলাদেশের রয়েছে 112টি জাহাজ। যুদ্ধ বিমান, বাংলাদেশের কমব্যাট যুদ্ধ বিমান রয়েছে 44টি, আর অপরদিকে মিয়ানমারের যুদ্ধ বিমান রয়েছে 59টি। হেলিকপ্টার, বাংলাদেশের সেনাবাহিনীর 67টি হেলিকপ্টার রয়েছে, বিপরীতে মিয়ানমারের রয়েছে 86টি হেলিকপ্টার। ট্যাঙ্ক, বাংলাদেশের কমব্যাট ট্যাঙ্ক রয়েছে 276টি, অপরদিকে মিয়ানমারের কমব্যাট ট্যাঙ্ক রয়েছে 434টি। সাজোয়া যান, বাংলাদেশের সাজোয়া যানের সংখ্যা 1230টি, অপরদিকে মিয়ানমারের সাজোয়া যান 1300টি। স্বয়ংক্রিয় আর্টিলারিতে অনেক এগিয়ে মিয়ানমার। দেশটির স্বয়ংক্রিয় আর্টিলারির সংখ্যা 108টি, বাংলাদেশের স্বয়ংক্রিয় আর্টিলারির সংখ্যা মাত্র 18টি। ফিল্ড আর্টিলারিতেও মিয়ানমার কয়েক গুণ এগিয়ে আছে। মিয়ানমারের 1612টি ফিল্ড আর্টিলারি, বিপরীতে বাংলাদেশের রয়েছে কেবল 419টি ফিল্ড আর্টিলারি। রকেট প্রজেক্টর, বাংলাদেশের 72টি রকেট প্রজেক্টর রয়েছে, বিপরীতে মিয়ানমারের রয়েছে 84টি রকেট প্রজেক্টর। সাবমেরিনের ক্ষেত্রে মিয়ানমারের চেয়ে কিছুটা এগিয়ে বাংলাদেশ। মিয়ানমারের রয়েছে 1টি সাবমেরিন, আর অপরদিকে রয়েছে বাংলাদেশের 2টি সাবমেরিন। বিমানবাহী জাহাজ, বাংলাদেশ বা মিয়ানমারের কোনো দেশেই বিমানবাহী জাহাজ নেই। দুটি দেশের কোনো দেশেই ডেস্ট্রয়ার নেই। ফ্রিগেট, এক্ষেত্রে কিছুটা এগিয়ে বাংলাদেশ। বাংলাদেশের রয়েছে 8টি ফ্রিগেট, অন্যদিকে মিয়ানমারের রয়েছে 5টি ফ্রিগেট। করভেট, বাংলাদেশের করভেটের সংখ্যা মিয়ানমারের দ্বিগুণ। মিয়ানমারের করভেট রয়েছে 3টি, অপরদিকে বাংলাদেশের আছে 6টি করভেট। উপকূলে টহল দেওয়ার জন্য মিয়ানমারের রয়েছে 117টি নৌযান, অপরদিকে বাংলাদেশের রয়েছে 30টি নৌযান। বিমানবন্দর, মিয়ানমারের 64টি বিমানবন্দর রয়েছে, বাংলাদেশের রয়েছে 18টি বিমানবন্দর। নৌবন্দর ও টার্মিনাল, এক্ষেত্রে দুই দেশেরই 3টি নৌবন্দর ও টার্মিনাল রয়েছে।
তো বন্ধুরা এরকম রহস্যময় আনকমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে রহস্যময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক করে দিবেন। আপনারা যদি আমাদের বেশি বেশি লাইক দেন তাহলে আমরা রেগুলার ভিডিও দিতে পারবো, এবং কমেন্টে বলে দিন নেক্সটে আমরা কি নিয়ে ভিডিও বানাবো। তো দেখা হচ্ছে পরের আরেকটা নতুন ভিডিওতে, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।